আজকের প্রথম আলো পত্রিকাটা পড়তে পড়তে একটা সময় এই নিউজটা দেখলাম যে জর্দা ব্যবসায়ী কাওস মিয়া আবারও সেরা। জিনিসটা হচ্ছে হলো প্রতি বছর যে সর্বোচ্চ করদাতা হয় তার নাম এনবিআর প্রকাশ করে, এবার সর্বোচ্চ সহ 141 জনের নাম প্রকাশ করছে এনবিআর, এবং সেখানে এই জর্দা ব্যবসায়ী কাওস মিয়া হচ্ছে হাকিমপুরী জর্দা এর, হাকিমপুরী জর্দার যে মালিক এই হচ্ছে সর্বোচ্চ করদাতা। গুলশান বনানি অথবা বাড়িধারা এই দিকের কোনো অফিস না তাদের, তার সে হচ্ছে তার অফিস হচ্ছে একেবারে পুরান ঢাকার একটা গলিতে, সেটা তো নিয়ন্ত্রিত কোনো অফিস না। এ আমি এই এইরকম নিউজই গতবারও দেখছিলাম যে একটা জর্দা ব্যবসায়ী সর্বোচ্চ করদাতা। পরবর্তীতে আগ্রহ নিয়ে সম্পূর্ণ আর্টিকেলটা পড়লাম। আর্টিকেলটা পড়ার পরে যেটা দেখলাম, শুধুমাত্র গত এই 1-2 বছরই না, প্রায় 15 বছর ধরে এ সর্বোচ্চ করদাতা বাংলাদেশে, এবং এ প্রথম করদাতা আছে 1958 সাল থেকে, এবং 1967 সালেও পূর্ব পাকিস্তানে, ওই সময় তো বাংলাদেশে নয়, পূর্ব পাকিস্তানের 1 নম্বর করদাতা ছিল এই কাওস মিয়া। পরবর্তীতে 2019 সালে এনবিআর এর একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি রেগুলার কর দেন আর কি। পরবর্তীতে তিনি বললেন যে আগে টাকা পয়সা এখানে সেখানে রাখতাম, এতে নানা ঝামেলা ও ঝুঁকি থাকতো। 1958 সালে প্রথম কর দিয়ে ফ্রি হয়ে গেলাম, এরপর সব টাকা পয়সা ব্যাংকে রাখতে শুরু করলাম, হিসাব নিকাশ পরিষ্কার করে রাখলাম, এই হচ্ছে কথা। তিনি ব্যবসা শুরু করে হচ্ছে 1950 সালে, এবং এখন পর্যন্ত 15 বছর ধরে 1 নম্বরে আছে। বর্তমানে 40 থেকে 50 ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। আগে ছিল হচ্ছে ব্যবসা অন্য জায়গায়, পরবর্তীতে শিফট করে 1970 সালে নারায়ণগঞ্জে এ তামাকের ফ্যাক্টরি শুরু করে, জর্দা ব্যবসা শুরু করে। এই হচ্ছে কাওস মিয়া। আমি বলতে চাই যে এই যে সর্বোচ্চ ব্যবসায়ী বাংলাদেশে তা কিন্তু না, এর থেকে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কিন্তু এ হচ্ছে সৎ সহজ সরল মানুষ। ইনি যে খুবই সহজ সরল তার একটা আমি আপনাদের বলতে চাই যে ইনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স নিয়েছিল, কিন্তু এই ব্যবসায় কারসাজি না করে টিকে থাকা মুশকিল, তাই তিনি এই ব্যবসার চিন্তা ছেড়ে দেয়। মানে কি, ইনি সহজ সরল পথে থাকতে পছন্দ করেন। এবং 2016 সালে প্রথম আলো একে কোশ্চেন করছিল যে কি চিন্তাভাবনা থেকে এত বছর সরকারকে কর দেন, দেশপ্রেম নাকি দায়িত্ববোধ। জানতে চাইলে কাওস মিয়া বলেন যে এভাবে কখনো ভাবি নাই, কর দিলে টাকা হোয়াইট হয়, মানে কালো টাকা সাদা হয়, বৈধ হয়, আমার যা মন চাই তাই করতে পারি, কেউ হামলা করবে না, হয়তো এজন্যই আমি সব বছর কর দিয়ে আসতেছি। মানে খুবই সহজ সরল প্রকৃতি একজন মানুষ কাওস মিয়া, হাকিমপুরের জর্দায় মালিক, দেখে নেন চিনে নেন। মূলত এই নিউজটা শেয়ার করার জন্য, এটা কয়েক মানে আমি গত বছরও দেখছি, এই বছর দেখছি, পরে পরে আমারও খুবই মজা লাগলো যে একজন মানুষ টানা 15 বছর ধরে সর্বোচ্চ করদাতা, এর সম্পর্কে কিছু বলা উচিত, তাই বললাম আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।